বাংলাদেশে মানুষের মধুর উপরে যে ধারণাটা সে বিষয়ে আমি একটু সতর্ক একটা কিছু বলতে চাই। বাংলাদেশে মানুষ মধু খাইতে চায় না শুধুমাত্র ভেজালের কারণে, জানে যে মধু মানে ভেজাল হয়, বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্নভাবে ভেজাল হয়ে থাকে। অথচ বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ মধু উৎপাদন হয়, মানে চাষের চাষ করে যেভাবে উৎপাদন করছে, প্রচুর খামারে বৃদ্ধি পাচ্ছে, যার ফলে ওখান থেকে একদম 100% খাঁটি মধু হয়, এবং ওই মধুগুলাই বাংলাদেশের বিভিন্ন বড় বড় কোম্পানি সহ বাইরের দেশে বিদেশের মধু রপ্তানি হচ্ছে। বিদেশে রপ্তানি হওয়ার ফলে বিদেশিরা ওই মধুরা নিজেদের বোতলজাত করছে, করে নিজেদের লেবেল লাগাচ্ছে, লাগায় নিয়ে বিদেশের সুপার শপে রাখছে। ওটা এবার বাংলাদেশিরা ওখান থেকে যে বিদেশি মধু বলে কিনে নিয়ে এসে এবার বাংলাদেশে খাচ্ছে। অথচ একই মধু যেটা একদম র মধু যেটা বাংলাদেশ থেকে পাওয়া যায়, অথচ সেটা না খেয়ে এই দেশ থেকে যেটা রপ্তানি হচ্ছে সেটাই আবার বেশি টাকা দিয়ে, আরো অনেক 4-5 ডবল বেশি টাকা দিয়ে আরো কিনে নিয়ে আসছে, ওটাই বিদেশি মধু। এখন বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে বিদেশের যে মধুগুলো ওই মধুগুলো অধিকাংশ বাংলাদেশ থেকে এখন যাচ্ছে, এই থেকে মধুর ভুল ধারণা থেকে এখন বেরিয়ে আসতে হবে। অসংখ্য ধন্যবাদ, কি সুন্দর একটা শিক্ষামূলক কথা বলেন।